আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি অভ্যাস সম্পর্কে আলোচনা করব যদি আমরা এই একটি অভ্যাসকে বর্জন করতে পারি তরক করতে পারি তাহলে আমাদের দ্বারা ছোট বড় কবিরা সকিরা কোনো গুণাই হবে না নিশাআল্লাহ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও কারণ এই একটি অভ্যাসকে যদি আমরা বর্জন করতে পারি তাহলে এতে করে কোনো গুণা আমাদের দ্বারা হতে পারবে না এই অভ্যাসটাকে সমস্ত নবীরা তরক করেছেন সাহাবিরা তরক করেছেন যারা ওলি আউলিয়া রয়েছেন তারা এই অভ্যাসটিকে বর্জন করেছেন এই একটি মাত্র অভ্যাসকে বর্জন করার দ্বারা তারা আল্লাহ পাকের কাছে খুবই পছন্দনীয় বান্দা হয়ে গেছেন তাদের দ্বারা ছোট বড় কোনো প্রকার গুনাই সংগঠিত হয় নাই তো সেই জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন রসুসাল্লু আলহ সাল্লামের হাদিসের আলোকে আমি আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো তো এই মর্মে নবী সাল্লু আলিয়া সাল্লাম একটি হাদিসের মধ্যে এরশাদ করেছেন দুনিয়া কুল্লি খতি আ দুনিয়ার ভালোবাসা মোহাব্বত সমস্ত গুনাহের মূল এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো মানুষের মধ্যে যদি দুনিয়ার ভালোবাসা থাকে দুনিয়ার মহাব্বত থাকে তাহলে ওই মানুষের দ্বারা ছোটোখাটো গুণা হবে ওই মানুষের দ্বারা বড় বড় গুণা হবে কবিরা গুণা হবে স্বর্গিতা গুণা হবে যে মানুষের মধ্যে দুনিয়ার মহাব্বত থাকবে দুনিয়ার লোভ লালসা থাকবে তাহলে সে আখেরাতের চিন্তা করবে না আখেরাতের স্মরণ তার মধ্যে থাকবে না সুতরাং সে এখন সমস্ত প্রকার গুনার সাথে জড়িয়ে যাবে তার দ্বারা মিথ্যা কথা বলা গিবোধ করা চোগল খড়ি করা হারাম খাওয়া অবৈধভাবে মেলামেশা করা জেনা বেবিচার চুরি ডাকাতি মানুষ খুন গুম সব কিছুই হতে পারে কারণ তার মধ্যে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত রয়েছে কিন্তু কোনো মানুষ যদি এই জিনিসটাকে বর্জন করতে পারে আল্লাহ নবীজরা বলেছেন যে সমস্ত গুনাহের মূল হল দুনিয়ার ভালোবাসা এখন কোনো ব্যক্তি যদি দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বত বর্জন করতে পারে আর তিনি যদি আখেরাতের চিন্তা আখেরাতের ভয় নিজের মনের মধ্যে প্রতিস্থাপন করাতে পারে তাহলে তার দ্বারা বড় গুণা তো দূরের কথা ছোট ছোটো কোনো গুণাও তার দ্বারা সংগঠিত হবে না তার দ্বারা কোনো প্রকার গুণা হবে না মিথ্যা কথা বলা চুরি করা ডাকাতি করা কোনো কিছু তারা দ্বারা সম্ভব হবে না কারণ তার মধ্যে দুনিয়ার কোনো ভালোবাসা কোনো মহাব্বত নেই তিনি পরকালের চিন্তায় থাকেন পরকালের চিন্তা ভাবনায় থাকেন তো এই অভ্যাসটি নবীদের মাঝে ছিল যার কারণে তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না আখেরাতকে প্রাধান্য দিয়েছেন তাদের দ্বারা কোনো গুণাখ্যতা হয় না তারা মাসুম ছিলেন এই বিষয়টাকে হব্বুদ দুনিয়া রসকুল্লি আ এই দুনিয়াটাকে বর্জন করা আর আখেরাতকে প্রাধান্য দেওয়া এটা সাহাবিরা করেছেন সুতরাং তারাও গুণা থেকে মুক্ত ছিলেন অলি আউলিয়া যারা রয়েছেন তারাও এই বিষয়টাকেই প্রাধান্য দিয়ে থাকেন আখেরাতকে প্রাধান্য দেন দুনিয়ার উপরে দুনিয়ার মহাবত ভালোবাসা তাদের মধ্যে নেই এই কারণে কোনো প্রকার গুণা ছোট হোক বড় হোক সব কিছুই থেকেই তারা নিরাপদে থাকেন তাদের দ্বারা সম্ভব হয় না গুণা করা গুণা করার সাহসী তাদের মধ্যে জন্মায় না কারণ তারা প্রকৃত পক্ষে দুনিয়াকে ভালোবাসেন না তারা আখেরাতের চিন্তায় থাকেন তারা প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে মোহাব্বত করেন তো বন্ধুরা বুঝতেই পারলাম যে মানুষ প্রকৃত পক্ষে। আল্লাহকে ভালোবাসবে পরকালের ব্যাপারে চিন্তা করবে তারা দ্বারা কখনও গুনাখ্যাতা হতে পারে না এই ছিল আজকের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি